মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমরা খুব ভালো আছি। তো আজকে হচ্ছে যম দ্বিতীয়া, মানে ভাইফোঁটার পরের দিন। তো আজকে যাচ্ছি শ্বশুরবাড়ি। তো ভাইফোঁটা খুব আনন্দ করে মজা করে কাটালাম, আমার বাড়ি মাসির বাড়ি, ঘোরাঘুরি খাওয়া দাওয়া খুব হই হুল্লোড় করে দুটো দিন কেটে গেছে। তো এখন বাজে সকাল 8:30। তো 8:40-এর ট্রেন, আমরা 1 ঘন্টা বাসে এসেছি, তারপর এখন চলে এসেছি তোমার 3 নম্বর প্ল্যাটফর্মে। তো দেখো, 1 নম্বর প্ল্যাটফর্মে অনেকটাই ভিড় রয়েছে, কারণ এখন কাটোয়া থেকে যে ট্রেনটা আজিমগঞ্জ যাচ্ছে ওই ট্রেনটা আসছে, আর আমরা বসে রয়েছি 3 নম্বরে, এই যে সালার স্টেশনে 3 নম্বরে। তো খুব বেশিক্ষণ ওয়েট আমাদের করতে হয়নি, 20 মিনিট মতন ওয়েট করতে হয়েছে। 20 মিনিট আগে আমরা স্টেশনে পৌঁছেছি। তো দেখো, সালারে বসে রয়েছি এখন ট্রেন আসবে বলে, আর তুই দুষ্টুমি করছে, একবার উঠছে উপরে, একবার নামছে, এরকম করছে। আর বেশ ঠান্ডা রয়েছে বন্ধুরা, বেশ ঠান্ডা এখনও পর্যন্ত, মানে রোদের দেখা নেই, মেঘলা ওয়েদার হয়ে রয়েছে, ঠান্ডা করছে বেশ। আর যেহেতু আগামীকাল হচ্ছে কার্তিক পুজো, কার্তিক লড়াই কাটোয়াতে অনেক ধুমধাম, তো সেই জন্য মাকেও সঙ্গে করে নিয়ে যাচ্ছি, তো তারপরে বাবাও আসবে। তো বেশিক্ষণ ওয়েট করতে হয়নি স্টেশনে, যেটুকু টাইম বসেছিলাম ততক্ষণ চাল ভাজা চিড়ে ভাজা খেতে খেতেই টাইমটা পার হয়ে গেছে। তো আমাদের ট্রেনও চলে এসেছে, আমরা ট্রেনে উঠেও পড়েছি। তো বন্ধুরা, ট্রেন থেকে নেমে এখন টোটো ধরে নিয়েছি, এখন ফিরছি বাড়ি। তো এখানে নেমে দেখছি রাস্তাঘাট সব ভিজে, ভোরের দিকে বৃষ্টি হয়েছে, আর এই যে চারদিকে দেখো প্যান্ডেল বাঁধা রয়েছে। কারণ বলো তো? কারণ হচ্ছে কালকে কার্তিক লড়াই, মানে কার্তিক পুজো, তারপর কার্তিক লড়াই, প্রচণ্ড ধুমধাম, প্রচণ্ড ধুমধাম, কি বলবো বন্ধুরা, কার্তিক লড়াই মানেই হচ্ছে কাটোয়া। তো চারপাশটা দেখো কত সুন্দরভাবে, মানে আলোয় সেজে উঠবে সন্ধে হলেই, কি বলবো, তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। তো স্টেশনে নেমে কিছু বাজার করে নিয়েছিলাম, সবজি বাজার, 1 প্যাকেট দুধ নিয়েছি, ফুল নিয়েছি, আর মিষ্টির দোকান থেকে মিষ্টি, ডালপুরি এসব নিয়ে নিয়েছি। এসব তোমাদের দাদাই কিনে দিয়েছে, যেহেতু তোমাদের দাদার দোকানের সামনেই হচ্ছে বাজার, তো বললো ঠিক আছে আমি আর তাহলে এখন বাড়ি যাচ্ছি না, সব কিনে দিচ্ছি, তোমরা নিয়ে চলে যাও। এই যে দুধটা ফ্রিজে ভরে দিলাম, পরে গরম করব। তো বন্ধুরা, অনেকটা খিদে পেয়ে গেছে, এখন 10:30 মতন বাজে। তো এই যে দেখো, ডালপুরি তরকারি আর মিষ্টি নিয়ে বসে পড়েছি, আগে খাওয়া দাওয়া করি তারপর আবার আসছি। তো বন্ধুরা, এখন বাজে সকাল 10:30। তো আমরা 9:15 নাগাদই কাটোয়া নেমেছি, কয়েকটা বাজার করে তারপরে বাড়ি এলাম। তো তোমাদের দাদা ওখানে দাঁড়িয়েছিল, বললো তাহলে বাজারটাও দিয়ে দিই তাহলে ভালো হবে, ঠিক আছে দাও। তাই বাজারগুলো নিয়ে এসে বাড়িতে খাওয়া দাওয়া করে মা ওইদিকে খাওয়ার জলগুলো ধরছে, একটা বোতলে খাওয়ার জল নেই, সকালে জল এসছে একটুকু জল ধরেনি, খাওয়ার জলগুলো ধরছে, রান্নার জল, আর আমি এদিকে ঘর বারান্দা ঝাড় পোছা দেবো। তো এখন আর তোমাদের সাথে সামনে আসতেও পারবো না, হয়তো অনেকটা কাজ আছে, কাজগুলো সামলিয়ে নিই, স্নান করে তারপরে রান্না বসাবো। তো পরে তারপরে তোমাদের সাথে কথা বলতে আসছি, তো চলো। তো বন্ধুরা, এই যে এই হাঁড়িটা আমাকে শেষদা দিয়েছিলো ভাইফোঁটাতে গিফট। তো আমি না নতুন জিনিস ইউজ না করে বেশি দিন থাকতে পারি না, তাই ভাবলাম এটাতে আজকে ভাত রান্না করে দেখি কীরকম লাগে। তো সবই ঠিক আছে, শুধুমাত্র ফ্যান ঝরানোর সময় একটু প্রবলেম হচ্ছিল, তো ঠিক আছে, কোনো ব্যাপার না। আজকে মেনু হচ্ছে ভাত, শাক ভাজা আর বেগুন ভাজা, ডিম ভাজা, আর করেছি ফুলকপি আলুর তরকারি, আর এখানে হচ্ছে মসুর ডাল সবজি দিয়ে, এই হচ্ছে আজকের মেনু। তো বন্ধুরা, অনেকক্ষণ তোমাদের সামনে আসেনি, ভিডিওটা কন্টিনিউও করা হয়নি, সেই দুপুরবেলায় কি রান্না করেছি না করেছি সেগুলো দেখিয়েছি, তার মাঝখানে আর কোনো ভিডিও করিনি। এখন বাজে 8:45। তো এখন ভাবলাম ভিডিওটা তো আমাকে শেষ করতে হবে, তাই তোমাদের সামনে একটুখানি এলাম। বাড়িতে ছিলাম না আর দুদিন, মাত্র দুটো দিন ছিলাম না, বাড়ির যা অবস্থা ছিল বন্ধুরা কি বলবো, পুরো মাথা খারাপ অবস্থা, মানে ঘর পরিষ্কার করতে করতেই দেরি হয়ে গেছে, রান্নাতেও দেরি হয়েছে। তো যাই হোক, আর মাঝখানে কোনো ভিডিও করা হয়নি, কেন কি ওয়েদারটা আজকে প্রচণ্ড বাজে, আজকে নাকি ভোর থেকে কাটোয়াতে বৃষ্টি হয়েছে। তো এসেই মানে কাটোয়ায় নেমেই দেখলাম রাস্তাঘাট প্রচণ্ড রকম ভিজে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার প্রচণ্ড, তো বৃষ্টি দুপুর থেকেও বৃষ্টি হয়েছে, বারবার বৃষ্টি হচ্ছে, এখন আবার এই সন্ধ্যের থেকে শুরু হয়েছে, 7টার থেকে, হ্যাঁ 7টার থেকে আবার ভালোই বৃষ্টি শুরু হয়েছে। এখন তো অন্ধকার, আমি তোমাদের দেখাতে পারছি না, নাহলে আমি দেখাতাম, প্রচণ্ড মানে ভালোই বৃষ্টিটা পড়ছে আর কি, আর প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো সেই কারণে দুপুরবেলায় একটা দারুণ ঘুম দিয়ে দিয়েছি, সেই ভোর 5টায় উঠেছিলাম, তো ওই জন্য দুপুরবেলায় একদম ঘুমিয়েছি, 4:30 সময় ঘুম থেকে উঠেছি। তো তারপরে আর ভালো লাগছিল না ভিডিও করতে, এতটা শরীরটা মানে কি বলবো ক্লান্ত লাগছিলো, আর ভিডিও করতে ইচ্ছা করছিল না। তো টুসুর আবার স্কুল খুলবে, তো ওকেও পড়তে বসিয়েছিলাম, মাঝখানে আর কোনো ওই কারণেই আর কোনো ভিডিও করা হয়নি। তো দুটো দিন খুবই আনন্দ করে কেটেছে, এখন বাড়ি চলে এসেছি আর ভালোও লাগছে না, রাস্তায় দেখলে তো সামনেই, মানে কালকে হচ্ছে কার্তিক পুজো,
আর পরশু তো লড়াই, তো সেই কারণে তোমরা যারা অনেকেই জানো না, অনেকেই আমাকে জিজ্ঞেস করো আর কি, যে লড়াইটা কি জিনিস, কার্তিক লড়াই আবার কি জিনিস, কার্তিক পুজো হয় তো জানি, কার্তিক লড়াই মানে কার্তিকে কার্তিকে কি লড়াই করে, অনেকের এরকম প্রশ্ন আছে। তো যাই হোক, তোমরা ভিডিও দেখলে নিশ্চয়ই বুঝতে পারবে, এটাকে কাটোয়াতে কার্তিক লড়াই বলে। আর এটা হচ্ছে কি বলবো, কাটোয়ার লোকের কাছে যে এটা কি উৎসব, দুর্গাপুজোর থেকেও বড় উৎসব। তো রাস্তায় দেখলে তো প্যান্ডেল হয়েই গেছে, আর কিছু কিছু বড় বড় প্যান্ডেল যেগুলো একটু ভিতরে, সেগুলো তো রাস্তায় আস্তে আস্তে দেখাতে পারলাম না, নাহলে কতটা কি হয়েছে না হয়েছে দেখাতাম পুরোপুরি কমপ্লিট কালকে, যেহেতু পুজো আর প্যান্ডেল হতে কি বাকি থাকে। তো যাই হোক, একটা গোটা কাটোয়া শহরে একটা উৎসবের বাতাস বইছে আর কি, সবার মনে খুবই আনন্দ। কিন্তু এই ওয়েদারের কারণে কালকে যে কি হবে আমি বুঝতে পারছি না, নিউজে বলছে কি না কালকেও বৃষ্টি হবে। তো এইভাবে যদি বৃষ্টি হয় তাহলে কিভাবে ঠাকুর দেখবো, কিভাবে সাজুগুজু করবো আর বেরোবো, এটা একটা বিরাট রকম চিন্তার বিষয়। জানি না এখন ভগবান যা করবে সেটাই হবে। তো অনেক ভালো ভালো প্যান্ডেল হয়েছে, সব কিছু তো তোমাদেরকে ভ্লগের মাধ্যমে আমি দেখাবোই। তো চলো আজকে ভিডিও এখানেই শেষ করব, এর থেকে বেশি আর বড় করব না। আর রাতে রান্না বলতে আজকে কুকারে সিটি দিয়ে আলু সিদ্ধ পটল সিদ্ধ ভাত করে নিয়েছি, আর দিনের তরকারি আছে আর ডালও আছে, খাওয়ার সময় একটু ডিম ভেজে নেবো, ব্যাস আজকে এই। আজ আর কিচ্ছু ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না। তো চলো ভিডিওটা এখানেই শেষ করি, এর থেকে আর বেশি বড় করছি না, আজকে ভিডিওটা ছোটোর মধ্যে দিয়ে শেয়ার করলাম আর কি। তো চলো, এরপরে তো কার্তিক পুজো লড়াইয়ের সব ভিডিও আসবে, তোমরা আশা করি আমার পাশেই থাকবে। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। তোমরা যারা ফোনের ওপার থেকে আমাকে দেখছো, আমার ভিডিও প্রায় মানে দেখো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ভালোবাসা এইভাবে আমাকে এতটা সাপোর্ট করার জন্য। তো চলো বন্ধুরা, আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে অন্য একদিন অন্য একটা নতুন ভিডিও ব্লগের সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।